ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ আইসিএসবি এর আয়োজনে 6 জুলাই শনিবার বিকেলে রাজধানীর ঢাকা ক্লাবে সিপিডি সেমিনার অনুষ্ঠিত হয়। অর্থ আইন 2019, জাতীয় বাজেট 2019-20, নতুন ভ্যাটনীতি এবং তার বাস্তবায়ন প্রক্রিয়া শীর্ষক উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি। প্রধান অতিথির বক্তব্যে তিনি কর্পোরেট খাতে সুশাসন নিশ্চিত করার জন্য চার্টার্ড সচিবদের প্রশংসা করেন। জনাব মোশাররফ হোসেন উল্লেখ করেন, 2019-20 অর্থ বছরের জাতীয় রাজস্ব নির্ধারণ করা হয়েছে 3,77,810 কোটি টাকা, যা পূর্ববর্তী অর্থ বছরের চেয়ে 17.92% বেশি। জাতীয় উন্নয়ন ও এসডিজি অর্জনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। আমাদের সাথে কোঅপারেট না করে তাহলে আমাদের টার্গেট ফুলফিল করা ডিফিকাল্ট হবে। সেই জন্য আমরা সকল সময় অলরেডি আমরা শুরু করে দিয়েছি বাস্তবায়ন পর্যায়ে ব্যবসায়ীদের অংশগ্রহণ, এবং একই সাথে আমরা বিভিন্ন ট্রেড বডিগুলি যে আছে ট্রেড বডিগুলির রিপ্রেজেন্টেটিভদের সাথে আলাপ আলোচনা শুরু করব, এবং আপনাদেরকেও আমরা এইসব বিষয়গুলি বিবেচনা করে দেখার জন্য অনুরোধ করব। অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনবিআর সদস্য করনীতি কানন কুমার রায় এবং সদস্য ভ্যাটনীতি আব্দুল মান্নান শিকদার। প্রফেশনাল ডেভেলপমেন্ট সাব কমিটির চেয়ারম্যান এবং আইসিএসবি এর সভাপতি ও কাউন্সিল মেম্বার মোহাম্মদ আসাদউল্লাহ এফসিএস সেমিনারটিতে সভাপতিত্ব করেন। তিনি এনবিআর অতিথিবৃন্দকে আইসিএসবি এবং দেশের অর্থনীতিতে অসামান্য অবদানের জন্য সাদর অভ্যর্থনা জানান। আপনারা আইসিএসবি সদস্যদের ভ্যাট অনুষ্ঠ প্যানে কনসালটেন্ট ও প্র্যাকটিস করার জন্য 171 এবং 238 নম্বর এসএলও জারি করে আইসিএসবি প্রফেশনালদেরকে সম্মানিত করেছেন, তার জন্য আপনাদেরকে আমরা আমাদের অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা অনুগ্রহ করে দাঁড়িয়ে আমাদের এই বন্ধুদেরকে অভ্যর্থনা জানান। আইসিএসবি এর কাউন্সিল মেম্বার এবং সেমিনার ও কনফারেন্স সাব কমিটির চেয়ারম্যান এবং ব্রিটিশ আমেরিকান টোবাকো এর হেড অব পাবলিক অ্যাফেয়ার্স ও কোম্পানি সচিব মোহাম্মদ আজিজুর রহমান এফসিএস সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আমরা শুধু ওভারভিউ না, বাজেট সম্পর্কে জানা না, বা নতুন যে আইন ব্যাচ এর ইমপ্লিমেন্টেশন এর আরো কিভাবে আমরা অধ্যাপক ডক্টর ফিরোজ ইকবাল ফারুক এফসিএস এফসিসিই মনোনীত আলোচক হিসেবে বক্তব্য রাখেন। সেমিনারে বিপুল সংখ্যক চার্টার্ড সেক্রেটারি, কর্পোরেট নেতৃবৃন্দ, বাংলাদেশের নেতৃস্থানীয় কর্পোরেট হাউস থেকে নির্বাহীগণ উপস্থিত ছিলেন। পরিশেষে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এফসিএস আইসিএসবি এর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানান। রাশেদ রোকন, কর্পোরেট সংবাদ।